নমস্কার বন্ধুরা, বিএম ট্রিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পূর্বের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে আপনার মোবাইলের স্ক্রিন কিভাবে স্মার্ট টিভিতে, কিভাবে এলইডি টিভিতে, কিভাবে নর্মাল ডাব্বা টিভিতে শেয়ার করবেন সেই বিষয়ে কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন, ডেসক্রিপশনে লিংক রয়েছে, গিয়ে দেখে নিতে পারেন। কিন্তু বন্ধুরা, আজকে যেটা আপনাদেরকে দেখাতে চলেছি, বন্ধুরা আপনারা কি কোনোদিন দেখেছেন বা শুনেছেন যে আপনার মোবাইলের স্ক্রিনকে আরেকটা মোবাইলেও শেয়ার করা যায়? মানে আপনি আপনার মোবাইলে যা যা করবেন, যে রকম অ্যাপ্লিকেশন থাকবে, যা যা ওপেন করবেন, সব কিন্তু আরেকটা মোবাইলেও ওপেন হবে। আপনি মুম্বাইতে থাকুন আর দিল্লিতে থাকুন, দুটো ফোন দুটো জায়গায় থাকলেও কিন্তু আপনি আপনার বন্ধুকে কোনো কিছু ডেমো দেখানোর জন্য বা আপনার ফোনে কিভাবে কি করবেন সেটা দেখানোর জন্য আপনার বন্ধুকেও ঠিক একই প্রসেস অবলম্বন করতে বললে আপনারা কিন্তু খুব সহজে একটা মোবাইল স্ক্রিন আর একটা মোবাইল স্ক্রিনে শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা খুবই হেল্পফুল এবং ইন্টারেস্টিং হবে, আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটা দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের হিডেন ট্রিক্স, এই ধরনের হিডেন কিছু ফিচার্সের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বিএম ট্রিক্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। তো দেখুন বন্ধুরা, ডান দিকে আমার মোবাইল রয়েছে এবং বাম দিকে আমার বন্ধুর মোবাইল রয়েছে। তো আমি এখন আমার মোবাইলের স্ক্রিনটা আমার বন্ধুর মোবাইলে শেয়ার করব, এবং সেটা কিভাবে করব আপনাদেরকে কিন্তু এখন দেখাতে চলেছি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা কোনো জায়গায় মিস করবেন না, কন্টিনিউ পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখবেন। তো তার জন্য বন্ধুরা, আপনাদেরকে যেটা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে যেতে হবে, আমি দুটো অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দিব। তো যেই অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনি আপনার মোবাইলের স্ক্রিনকে যেই মোবাইলে শেয়ার করতে চাইছেন সেই মোবাইল একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, এবং আপনার মোবাইলেও একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে সেটা হলো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু প্লে স্টোরে দেখাচ্ছি, দেখুন এই যে এই অ্যাপ্লিকেশনটা টিম ভিউয়ার কুইক সাপোর্ট। আপনি যদি আপনার মোবাইলের স্ক্রিনকে অন্য মোবাইলে শেয়ার করতে চান তাহলে আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, টিম ভিউয়ার কুইক সাপোর্ট। এবং যেই মোবাইলে শেয়ার করবেন সেই মোবাইলে আপনাদেরকে টিম ভিউয়ার রিমোট কন্ট্রোল, এই যে অ্যাপ্লিকেশনটা টিম ভিউয়ার রিমোট কন্ট্রোল, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে। তো দেখুন বন্ধুরা, দুটো কিন্তু আলাদা অ্যাপ্লিকেশন, দুটো অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এটা আমার মোবাইলের স্ক্রিন আমার বন্ধুর মোবাইলে শেয়ার করবো, তো আমার মোবাইলে আলাদা অ্যাপ্লিকেশন টিম ভিউয়ার কুইক সাপোর্ট। তো অ্যাপ্লিকেশন দুটো আমি ওপেন করছি, দুটো মোবাইলে আমি ওপেন করছি। তো দেখুন বন্ধুরা, এখানে ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো যা কিছু রয়েছে সব এগ্রি করে দিবেন। এগ্রি করার পরে এখানে দেখুন গেট স্টার্টেড আমার বন্ধুর মোবাইলে রয়েছে, এবং এখানে দেখুন এরকম অপশান এসছে আমার মোবাইলে। তো এখানে ডান করে দিব। তো ডান করার পরে যা যা সেটিংস আসবে এখানে সব অ্যালাউ করে দিবেন। এখানে দেখুন ডিসপ্লে ওভার দ্য অ্যাপস, এখানে আমার মোবাইলের সেটিংসটা হচ্ছে। তো এখানে অন করে দিলাম। তো অন করার পরে এখানে দেখুন অ্যাট অন অ্যাভেলেবেল। তো এখানে দিস ডিভাইস সাপোর্ট আওয়ার রিমোট কন্ট্রোল ফিচার, ইন অর্ডার টু দিস ফিচার্স প্লিজ ডাউনলোড আওয়ার অ্যাড অন, ক্যান্সেল করে দিন, এখানে লাগবে না কিছু। তো দেখুন বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু একটা আইডি চলে এসছে। এই আইডিটা আপনাদেরকে যেটা করতে হবে, এই যে আমার বন্ধুর মোবাইলে দেখুন এখানে পার্টনার আইডি বলে একটা অপশান চলে এসছে, এই পার্টনার আইডিতে আমার মোবাইলে যে আইডিটা এসছে, যে সংখ্যাটা ইউর আইডি এবং একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা কিন্তু আমার বন্ধুর মোবাইলে এন্টার করতে হবে। যেহেতু আমার মোবাইলের স্ক্রিন আমার বন্ধুর মোবাইলে আমি শেয়ার করতে চলেছি, তো এখানে আমি এন্টার করে দিব যা রয়েছে সংখ্যাটা 294। তো বন্ধুরা আমি এন্টার করে দিচ্ছি। তো এন্টার করে দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে রিমোট কন্ট্রোল বলে একটা অপশান বাটন রয়েছে আমার বন্ধুর মোবাইলে। তো এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে কি হয় সেটা আপনারা শুধু দেখতে থাকুন। নিচে দেখাচ্ছে এক্সটার্নাল কানেকশন আউটগোয়িং। তো দেখুন এখানে আমার মোবাইলে একটা মেসেজ এসেছে অ্যালাউ রিমোট সাপোর্ট। তো এখানে কী করবেন, অ্যালাউ করে দিবেন। দেখুন আমার মোবাইলে আবার একটা মেসেজ এসেছে যেখানে স্টার্ট নাও করা করা বলছে। তো স্টার্ট নাও করে দিবেন। তো দেখুন বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনটা কিন্তু আমার বন্ধুর মোবাইলে চলে গেছে, যেটা আপনারা একদম সেম স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমি দেখুন, আমি এখানে আমার মোবাইলে অ্যাপ্লিকেশানগুলো ওপেন করলাম, দেখুন আমার বন্ধুর মোবাইলে কিন্তু অ্যাপ্লিকেশানগুলো ওপেন হয়ে গেছে। যেই মোবাইলে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান যেটা আমার মোবাইলে রয়েছে আমার বন্ধুর মোবাইলে কিন্তু ছিল না। তো দেখুন আমি ইউটিউব ওপেন করব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ইউটিউবটাও চলে এসছে, দেখুন একদম সাথে সাথে হচ্ছে। একটু নেটওয়ার্ক ভালো থাকলে একদম আরও সাথে সাথে হবে। আপনারা কিন্তু ইউটিউবে যে কোনো ভিডিও চালু করতে পারবেন, আপনি আপনার বন্ধুর মোবাইলেও সেই ভিডিওটাও দেখতে পারবেন।
এইভাবে কিন্তু আপনারা যে কোনো মোবাইলে ঠিক আপনার মোবাইলের স্ক্রিনকে এই মোবাইলে বা অন্য কোনো মোবাইলে শেয়ার করতে পারবেন। বন্ধুরা অনেক সময় কী হয়, আপনি কলকাতায় আছেন, আপনার বন্ধু দিল্লিতে আছে বা আপনার গার্লফ্রেন্ড দিল্লিতে আছে, তো আপনি আপনার গার্লফ্রেন্ডকে কোনো একটা সেটিংস দেখাতে চাইছেন, তো লাইভ ডেমো হিসাবে কিন্তু আপনারা এই প্রসেসটা অ্যাভেলেবল অ্যালাউ করতে পারবেন, যে আপনার মোবাইলে যা যা সেটিংস করবেন আপনার বন্ধু বা গার্লফ্রেন্ডের মোবাইলে কিন্তু এই এই সেটিংসটা হবে, সে কিন্তু একদম লাইভ দেখতে পারবে। তো বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কোনো কিছু খারাপ কিছু করার জন্য এইসব করবেন না, জাস্ট আপনাদেরকে ডেমো দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে কীভাবে একটা মোবাইলের স্ক্রিন আর একটা অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনে শেয়ার করতে হয়। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে, যদি হেল্পফুল বলে মনে হয়, যদি নতুন কিছু শিখতে পারলেন বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের হিডেন কিছু ট্রিক্স, এই ধরনের হিডেন কিছু ফিচার্সের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বিএম ট্রিক্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।